अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وسندنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে যেথায় আমিনার ঘর খোদার করুণা কাউসার হয়ে জরসে বারংবার বালাগাল উলা বিকামালিহি কশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আমার এনটিভি ইউরোপের দর্শক শ্রোতা ভাই বোনেরা, এনটিভি স্টুডিও থেকে, লন্ডন স্টুডিও থেকে আমি আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাদের নিয়মিত প্রতি সোমবারে বিকাল ৫টার সময় এনটিভি স্টুডিও থেকে সম্প্রচার করা হয় আপনার তাফসিরুল কোরআন, সেই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং সেই মহান রাব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুক্রিয়া আদায় করছি যে মহান পরবর্তীকার এই দিনই আলোচনা শোনার এবং করার জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। কিয়ামতের দিন যেন আমাদের সকলের জন্য এই আলোচনাকে নাজাতের ওসিলা বানিয়ে দেন। চলুন আমরা কোরআনুল করিম থেকে কিছু তেলাওয়াত এবং তার তর্জমা আমরা শুনে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূলা হাক্কুন وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينذرون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون إن الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به أولئك لهم عذاب أليم وما لهم من नासिरीन सदाकल्लाहुल अजीम। प्रिय भाई एवं बोनेरा आमी कुरानुल करीमेर ए आयातेर तर्जुमा करछि कैफा याहदिल्लाहु कौमन काफारू। आल्लाह पाक बोलছেন কিভাবে এই কওমকে এই জাতিকে এই সম্প্রদায়কে হেদায়েত প্রদান করা হবে বাদা ইমানিহিম যারা ইমান আনয়ন করার পরে ওয়া শাহিদু আন্নার রাসূল হাক্কুন এবং এই সাক্ষ্য দেওয়ার পরে যে রাসূল আল্লাহর সত্য নবী ওয়া জাআহুমুল বাইয়িনাত এবং তাদের সামনে সুস্পষ্ট দলিল প্রমাণ আসার পরে যখন তারা বিপদগামী হয়ে যায় পথভ্রষ্ট হয়ে যায় গুমরা হয়ে যায় এদেরকে আল্লাহ পাক কেমনে হেদায়েত দিবেন অর্থাৎ আল্লাহ চাইলে কি না পারেন কিন্তু আল্লাহ এই সকল অবাধ্য গুমরাদেরকে আল্লাহর ইচ্ছে নয় হেদায়েত দেওয়ার। আল্লাহ নিজে বলছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন এরা জালিম এরা অত্যাচারী এই সমস্ত জালেম সম্প্রদায়কে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু লা ইয়াহদি আল্লাহ এদেরকে পথ প্রদর্শন করেন না হেদায়েত দান করেন না এই জালেম কওমকে। উলাইকা জাযাউহুম এদের জাযা এদের প্রতিফল আন্না আলাইহিম লাআনাতুল্লাহি আল্লাহর লানত আল্লাহর অভিশপ্ত ওয়াল মালাইকাতে ফেরেশতাদের ওয়ান নাসি আজমাইন গোটা পৃথিবীর সকল মুমিন মানব জাতির অভিশাপ তাদের উপরে খালিদিনা ফিহা অনাদি অনন্তকাল পর্যন্ত এই অভিশাপের মধ্যে অভিশাপ মানেই হেল জাহান্নাম এই জাহান্নামের মধ্যে থাকবে লা ইউখাফফু আনহুমুল আযাবু তাদের উপর থেকে আযাবকে তাখফিফ করা হবে না কমিয়ে দেওয়া হবে না ওয়ালা হুম ইউনজারুন আল্লাহ পাক রহমতের দৃষ্টি দিয়ে তাদের প্রতি নিক্ষেপ করবেন না। ইল্লাল্লাযিনা তাবু হ্যাঁ যদি তারা তওবা করে নেয় মিন বাদি যালিকা এই গুনার কাজ করার পরে ওয়া আসলাহু নিজকে সংশোধন করে নে ফা ইন্নাল্লাহ গাফুরুর রহিম কেননা আল্লাহ তাআলা নিশ্চয়ই দয়াশীল পরম করুণাময়। তো প্রিয় ভাই এবং বোনেরা এই যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম আমার তো আশ্চর্য লাগে বলতে কণ্ঠনালী রুদ্ধ হয়ে আসে যে আমাদের কি হলো। ওই যে আমি 2 সপ্তাহ আগে আলোচনা করছিলাম আল্লাহ পাক মুসলমানদেরকে ডেকে জিজ্ঞেস করে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মা লাকুম তোমাদের হলটা কি ইযা কিলা লাকুমুন ফিরু ফি সাবিলিল্লাহ যখন তোমাদেরকে বলা হয় আল্লাহর রাস্তায় বের হও আল্লাহর দ্বীনের জন্য বের হও। আমার আশ্চর্য লাগে কি জানেন সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিবেন কোথা সরিষা দিয়ে কয় অনেক হুজুরা ভূত তাড়ান কিন্তু সরিষার ভিতরে যদি ভূত থাকে তাহলে এই সরিষা দিয়ে কেমনে আপনি ভূত তাড়াবেন। যারা নিজে মুসলমান দাবি করে আবার आल्ला रसुल के भालोबाशे ना, आल्ला रसुलेर आईन और कानून के भालोबाशे ना, रसुलेर विधान के पसंद करे ना, तादेरके आपनी केमने मुसलमान बोलबेन? बोलेन केमने बोलबेन तादेरके? आपनी ताके देखें डाने बामे सामने पिछने, कष्ट हय बोलते भाबते कष्ट हय। मुसलमान नामदारी कत लोकদেরকে আমরা দেখি তারা কি সুন্দর সুন্দর মুসলমানি নাম, কিন্তু তাদের মুখ থেকে একদিন আল্লাহ আল্লাহ রাসূলের একটা কথাও বের হয়ে আসে না। তাদের গায়েদের যেন আগুন ধরে যায়, গায়ে যেন আগুন ধরে যায়। তাদের ইচ্ছা মাফিক তাদের মন ঘোরা ভাবে কোরআনের ব্যাখ্যা করে হাদিসের ব্যাখ্যা করে মিথ্যে কথা বলে। আপনার কাজেই এই পরিবেশটা কিন্তু মুমিনের জন্য খারাপ না। যে হুজুর বললেন যে মুমিনের জন্য খারাপ না, মানেটা কি? মানেটা হলো আপনার আলোর মধ্যে তো আলোর কোনো দাম নাই, অন্ধকারের মধ্যে আলো দেখা যায়, আলোর উজ্জ্বলতা। আপনার ঠিক তেমনিভাবে আপনি যখন বাতিল এবং হকের মধ্যে সংঘর্ষ হবে তখন আপনার হকের যে মজা, আপনি জান্নাতের যে গ্রাণ সুগ্রাণ আপনি সেটা পাবেন ইনশাআল্লাহ। এ ব্যাপারে আমি আজকে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গেল পর্বে আমি আলোচনা করেছিলাম আপনাদের সামনে যে বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, কিতাবুল ইমান চ্যাপ্টারের মধ্যে এসেছে আপনার মিম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আযিমির রুম হেরকাল আসলিম তাসলিম ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকু বিহি শাইয়া ওয়া লা নাত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ইলা আখিরিল হাদিস। লম্বা হাদিস এসেছে কিতাবুল ইমান চ্যাপ্টারের মধ্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচিবালয় ছিল, সেক্রেটারিয়েট ছিল মসজিদে নববী। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ইনশাআল্লাহ শর্টলি ফিরে আসছি। আপনারা তাফসিরুল কোরআন এনটিভির সাথেই থাকুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व असहाबिहि व सल्लम। प्रिय भाई एवं बोनेरा, आमी आलोचनाय छिलाम आपनादेर सामने जे रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लम मदिना शरीफे गिये तिनि जे तिनार सचिवालय तिनार सेक्रेटारिएट छिलो मस्जिदे नबवी। আপনারা যারা হজে গিয়েছেন আপনারা দেখবেন যে প্রাক্তন যে মসজিদ, পুরানা যে মসজিদ রাসূলুল্লাহর মেম্বরের পরেই কতটুকু জায়গার মধ্যে ছাতার মতো দেওয়া আছে দেখবেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে মিটিং করতেন, বসতেন। তো চিন্তা করে দেখুন, মুসলিম হয়ে একটা গোত্র মুসলমান, মাত্র কয়েকশো মুহাজির এবং কয়েকশো আনসার সাহাবা ইকরাম, এই জামাত নিয়ে রোম সাম্রাজ্যের প্রাদেশিক গভর্নর মোতার শাসনকর্তার কাছে, রোম সম্রাটের কাছে চিঠি পাঠিয়ে দেওয়ার জন্য, হেরাক্লিয়াসের কাছে চিঠি পাঠিয়ে দেওয়ার জন্য তিনি চিঠি লিখে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চিঠিটা কিন্তু এখনও আপনার ওমান অথবা আম্মানের জাদুঘরের মধ্যে, আপনার মিউজিয়ামের মধ্যে সেই চিঠিটা এখনও আছে। আপনার জর্দানের সেই জাদু মিউজিয়ামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উঠানো সেই চিঠিটা, যে চিঠিটা লিখেছিলেন সেই চিঠিটা আছে। এই চিঠিটার মধ্যে লিখলেন মিম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আযিমির রোম হেরকাল, অর্থাৎ রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে রাসূলুল্লাহ চিঠি লিখলেন। তো প্রাদেশিক গভর্নর যখন মোতার শাসনকর্তার কাছে চিঠিটা গেল, সেই শাসনকর্তা দেখলো, আপনার গভর্নর দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা উপরে, তাদের মহান অধিপতি সম্রাটের নাম নিচে লেখা। দেখেই সে রাগে অগ্নিশর্মা হয়ে কি করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিটা টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলল। আর কি করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দূতকে পাঠিয়েছিলেন চিঠি দিয়ে ইসলাম কবুল করার জন্য, চিঠিতে লেখা কি ছিল, লিখেছিলেন মিম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আযিমির রোম হেরকাল আসলিম তাসলিম। সারেন্ডার করো, ইমান আনয়ন করো, ইসলামের সুশীতল ছায়া আশ্রয় নেও, তোমরা আমানত পাবে, শান্তি পাবে। সুবহানাল্লাহ। প্রথম বাক্যটা এরকম ছিল, আসলিম তাসলিম ইয়া আহলাল কিতাব। আল্লাহ রাসূল চিঠিতে লিখলেন, হে আহলে কিতাবেরা। ইহুদি এবং নাসারাদেরকে উদ্দেশ্য করে এই কথাটা বলা হচ্ছিল। তাহলেও ইলা কালিমাতিন, এমন বাক্যের দিকে তোমরা আসো, সাওয়া ইম বাইনানা ওয়া বাইনাকুম, যেটা আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে বরাবর সমান। আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব না। ওয়ালা নুশরিকু বিহি শাইয়া, এবং আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করব না। ওয়ালা নাত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, এই যে ভূত পরস্তি একে অপরকে বানায়া মানুষ পূজা অর্চনা করে, এগুলো আমরা করব না। আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো দেব দেবতার পূজা আমরা করব না, একমাত্র আল্লাহর উপাসনা করব। আল্লাহ রাসূল এভাবে চিঠি লিখলেন। তো নবীজির চিঠিটাকে ছিঁড়ে ফেললো মুতার শাসনকর্তা, দুধকে হত্যা করলো। এই খবর যখন মদিনা শরীফেতে মদিনাতে আসলো, আসার পরে নবীজি অত্যন্ত দুঃখিত মর্মাহত হলেন। সমস্ত রাষ্ট্রীয় রীতিনীতির আপনার বিরুদ্ধাচরণ করে, লঙ্ঘন করে, নীতিভ্রষ্ট হয়ে মুতার শাসনকর্তা নবীজির কাসেদকে, দুধকে হত্যা করেছে, চিঠিটাকেও ছিঁড়ে ফেলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কি দৃপ্ত ইমান! সাহাবায়ে কেরামদেরকে ডাকালেন, সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদ নববীতে একত্রিত হলেন। এই সময় সাহাবায়ে কেরামের সংখ্যা ছিলেন মাত্র 3000, যুদ্ধে যাওয়ার মতো সাহাবী ছিলেন 3000। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে ঘোষণা করলেন, মুতায় যুদ্ধ করতে হবে। আজকে আমার দ্বীনের দাওয়াত নিয়ে যে সাহাবী গিয়েছেন, ওই সাহাবীকে তারা হত্যা করেছে। দুদিন পরে মদিনা তারা আক্রমণ করবে, সুতরাং তাদেরকে এই সুযোগ দেওয়া যায় না। দ্বীনের জন্য, ইসলামের জন্য জিহাদ করতে হবে, তোমরা জিহাদের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। 3000 সাহাবায়ে কেরাম রেডি হয়ে গেলেন মুতায় যুদ্ধে যাওয়ার জন্য। আল্লাহর হাবিব ঘোষণা করলেন, মুতার যুদ্ধের প্রথম সেনাপতি হবে আমার পালিত পুত্র যায়েদ বিন হারেস। আমার যায়েদ যদি শহীদ হয়ে যায়, মুতার যুদ্ধের 2 নম্বর সেনাপতি হবে জাফর বিন আবু তালেব। আমার জাফর যদি শহীদ হয়ে যায়, মুতার যুদ্ধের 3 নম্বর সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওহা। 3জন সাহাবীকে বললেন, তোমরা তোমাদের পরিবার পরিজনের কাছ থেকে গিয়ে বিদায় নিয়ে আসো। হযরতে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যায়েদ আর কার কাছ থেকে বিদায় নিতে যাব? আপনি হুকুম করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরাতে বসে শুনেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর ইজাজত কারো কাছ থেকে নেওয়ার প্রয়োজন নেই। হযরতে জাফর, 33 বৎসরের যুবক জাফর, বাড়িতে গেলেন। গিয়ে স্ত্রীকে লক্ষ্য করে বললেন, ওগো স্ত্রী, তোমার সাথে বহুদিন পর্যন্ত আমি ঘর সংসার করেছি, সন্তান সন্ততি মানুষ করতে গিয়ে, লালন পালন করতে গিয়ে, সাংসারিক জীবন পরিচালনা করতে গিয়ে টুকটাক অনেক সময় ভুল ত্রুটি আমারও হয়েছে, তোমারও হয়েছে। আল্লাহর ওয়াস্তে আমি জাফরকে তুমি ক্ষমা করে দিও। আল্লাহর রাসূল আমাকে মুতার যুদ্ধের 2 নম্বর সেনাপতি নিযুক্ত করেছেন। আমার বাচ্চাগুলিকে দ্বীন শিক্ষা দিও। আমি যেই পথে আমার জীবন চালাইতেছি, আমার বাচ্চাগুলিকে সেই পথে চলার তালকিন দিও। হযরতে জাফরের স্ত্রী সঙ্গে সঙ্গে হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠায়া দোয়া করতে লাগলেন, ওগো রাব্বুল আলামিন, মুতার যুদ্ধ থেকে বিজয়ী করে গাজী হিসেবে আমার স্বামীকে আমার বুকে ফিরাইয়া দিও। হযরতে জাফর তরবারির উল্টো পিষ্ট দিয়ে টুনকু মেরে তিনার স্ত্রীর দোয়াটাকে ভেঙে দিলেন। বললেন, ওগো স্ত্রী, তোমার দোয়া আল্লাহর দরবারে উল্টা দোয়া মঞ্জুর হবে না, কবুল হবে না। আল্লাহর নবী আমার পরেও তিনি সেনাপতি নিযুক্ত করে দিয়েছেন। জাফরের যদি মদিনাতে ফিরে আসার কথা থাকতো আল্লাহর নবী 3 নম্বর সেনাপতি নিযুক্ত করে দিতেন না। তুমি এই দোয়া করো না, স্ত্রী সন্তানদেরকে পিছনে ফেলে হযরতে জাফর মসজিদে নববীর দিকে রওনা করলেন। বাচ্চারা কাঁদতেছে, পিছনে পিছনে দৌড়ায় আব্বা আব্বা বলে আসতেছে, স্ত্রী কাঁদতেছেন। কিন্তু আল্লাহর দ্বীন জমিনে কায়েমের জন্য বাস্তবায়িত করার জন্য জাফর পিছনের দিকে একবারও ফিরে তাকান নাই। আব্দুল্লাহ বিন রাওহা মাত্র বিয়ে করেছেন, সামনের রাতটা ছিল তিনার বাসর রাত, ফুল সজ্জার রাত, স্ত্রীকে নিয়ে তিনি রাত কাটাবেন। বাড়িতে গেলেন, ঘরের সামনে গিয়ে বেডরুমের দরজার বাহিরে থেকে তিনি শুনতে পেলেন স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা স্ত্রীকে লক্ষ্য করে বললেন, ওগো স্ত্রী, আল্লাহর রাসূল আমাকে মুতার যুদ্ধের 3 নম্বর সেনাপতি নিযুক্ত করেছেন, আমি জেহাদের ময়দানে চলে যাচ্ছি, তোমার সঙ্গে আমার দেখা হলো না, আল্লাহর ওয়াস্তে আমি আব্দুল্লাহ বিন রাওহাকে তুমি মাফ করে দিও। স্ত্রী কোরআন তেলাওয়াত বন্ধ করে স্বামীকে লক্ষ্য করে বললেন, ওগো স্বামী আমার, আমি শুনেছি আপনি মদিনার একজন সুন্দর সুপুরুষ, আপনি শুনেছেন আমি মদিনার একজন সুন্দরী মেয়ে, আপনার সঙ্গে আমার দেখা হলো না, একবার ভিতরে আসুন, আপনাকে আমি একটু দেখে নেই, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে যেন আমার স্বামীকে পরিচয় করতে আমার কষ্ট না হয়। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা স্ত্রীকে লক্ষ্য করে বললেন, ওগো স্ত্রী, আমি তোমার সামনে আসতে পারবো না, দেখা করতে পারবো না। স্ত্রী বললেন, স্বামী আমার, আমি আপনার কাছে ভালোবাসা নিবেদন করতেছি না, প্রেম নিবেদন করতেছি না, আমি শুধু আপনার চেহারাটা একবার দেখতে চাই, যেন কিয়ামতের ময়দানে আপনার পরিচয় করতে আমার কষ্ট না হয়। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা স্ত্রীকে লক্ষ্য করে বললেন, ওগো স্ত্রী, যে আল্লাহকে খুশি করার জন্য, যে আল্লাহর দ্বীন জমিনে কায়েমের জন্য আমি আব্দুল্লাহ বিন রাওহা জিহাদের ময়দানে যাচ্ছি, আল্লাহ পাক তার নিজ দায়িত্বে তোমার আমার পরিচয় করায়া দিবেন। স্ত্রীকে কান্দায়া আব্দুল্লাহ বিন রাওহাও জিহাদের ময়দানে চলে গেলেন। হযরতে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাফর বিন আবু তালেব এবং হযরতে আব্দুল্লাহ বিন রাওহা, ওই 3 জন সাহাবী জানতেন যে 3 জনকে তারা সেনাপতি নিযুক্ত করে রাসূল দিয়েছেন। মদিনা দেখা তাদের জনমের মতো শেষ হয়ে গেছে, আর তাদের মদিনাতে ফিরে আসা হবে না। বিদায় হয়ে গেলেন মাত্র 3000 সাহাবায়ে কেরামের জামাত। অপরদিকে মুতার গভর্নরের, সেই সাম্রাজ্যের, রোম সাম্রাজ্যের গভর্নরের সৈন্য সংখ্যা হলো 1 লক্ষ। একদিকে হলো 1 লক্ষ সৈন্য, আরেক দিকে হলো মাত্র 3000 মুসলমান সৈন্য। জিহাদের ময়দানে যাওয়ার পরে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। তারপরেই হযরতে জাফর বিন আবু তালেব আগায় আসলেন, ইসলামের সাদা ঝান্ডা ধরলেন, তিনিও যুদ্ধ করতে লাগলেন। এক পর্যায়ে তিনার ডান হাত যখন কেটে ফেলে দিল, তখন তিনি বাম হাতে ইসলামের সাদা ঝান্ডা উঁচু করে ধরলেন। তিনার বাম হাতটাও যখন কাফেরেরা কেটে দিল, তিনি জমিনে পড়ে গেছেন, তিনার বাহুমূল দিয়ে ইসলামের সাদা ঝান্ডাকে কামড়ায়া ধরলেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা দূর থেকে দেখলেন হযরতে জাফর শহীদ হয়ে গেছেন, ইসলামের সাদা ঝান্ডা তখনও পতপত করে উঠতেছে। এক পর্যায়ে হযরতে আব্দুল্লাহ বিন রাওহা গিয়ে ঝান্ডার মধ্যে ধরলেন, দেখলেন জাফর টুকরো টুকরো করে ফেলেছে জাফরকে, কিন্তু তিনি দাঁত দিয়ে ইসলামের সাদা ঝান্ডাকে কামড়ায়া ধরে রেখেছেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা বললেন, ভাই জাফর, আমি আল্লাহর নবীর মনোনীত সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা, তুমি ঝান্ডা ছেড়ে দাও। তখন তিনার মুখ থেকে ইসলামের সাদা ঝান্ডা ছুটে আসলো। अब्दुल्लाह बिन रावहा रदियल्लाहु ताआला आनहु वीर विक्रमे युद्ध करते करते हठात् करे तिनी बोललेन आल्लाहर कसम मुतार युद्धेर उत्तरे दिक थेके जान्नातेर सुघ्राण आमार नाकेर मध्ये आसतेछे। तिनिও युद्ध करते करते तिनिও शहीद हये गेलेन। तीनों साहाबी जखन तीनों सेनापति जखन शहीद हो गेलेन तखन मुसलमानदेर मध्य एकजन नूतन मुसलमान जिनि हजरते खालिद बिन वलिद रदियल्लाहु ताआला आनहु उहुदेर मैदाने मुसलमानदेर बिरुद्धे तोरबारी धारण करेछिलेन ओई खालिद बिन वलिद रदियल्लाहु ताआला आनहुकेई मुसलमानेरा सेनापति नियुक्त करे दिलेन। खालिद बिन वलिद रदियल्लाहु ताआला आनहु आपनार मुथार मैदाने 9 खाना तोरबारी तिनि भेंगेछिलेन। প্রিয় ভাই এবং বোনেরা আবার আমাদের একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ইনশাআল্লাহ শর্টলি ফিরে আসছি। আপনারা তাফসিরুল কোরআন এনটিভির সাথেই থাকুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। প্রিয় ভাই এবং বোনেরা हजरते अब्दुल्लाह बिन रावहा रदियल्लाहु ताआला आनहु शहीद हो गेছেন किन्तु এই দৃশ্যটা হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক শত মাইল দূরে মদিনা শরীফে বসে বসে মসজিদ নববীতে যখন যায়েদ শহীদ হয়ে গেছেন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলছেন ওগো সাহাবীরা এইমাত্র আমার যায়েদ শহীদ হয়ে গেছে। একটু পরে নবীজি ঘোষণা করলেন এইমাত্র আমার জাফর বিন আবু তালিব শহীদ হয়ে গেছে। তারপরে বললেন এইমাত্র আব্দুল্লাহ বিন রাওহা আমার শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল এই জন্য আমরা বলি আল্লাহ পাক যতটুকু ইলমে গায়েবের খবর জিবরিলের মাধ্যমে রাসূলকে দিয়েছেন নবীজি ততটুকু জানতেন, আর যেটুকু আল্লাহ পাক দেন নাই ততটুকু জানতেন না। আর অনেকেই এটা নিয়ে আপনার যারা ফিতনা সমাজে চড়িয়ে দেয় তারা এরকম অবস্থা নিয়ে নেয় যে আল্লাহ যতটুকু ইলমে গায়েব জানেন যে রাসূলও এতটুকু জানেন। ব্যাপারটা যেন এরকম মানুষ মাকেও মহব্বত করে স্ত্রীকেও মহব্বত করে, তো স্ত্রীকে তো স্ত্রীর জায়গায় রেখে আপনি মহব্বত করবেন, মাকে মার জায়গায় মহব্বত করবেন, মাকে তো আপনার স্ত্রীকে যে স্টাইলে যে কায়দায় মহব্বত করবেন এই কায়দা এই স্টাইলে কি আপনার এই माँ के मोहब्बत करते पारबेन नाउजुबिल्लाह मिन जालिक। ठीक माँ के जेभावे डाकबेन स्त्री के कि आपनी बोलते पारबेन आदर करे तुमी तुमी आमार मायेर मतो तुमी आमार मा लागो, आमार माँ के जेरकम मोहब्बत करी तुम्हें ओरकम मोहब्बत करी तुमी तुम्हें देखते आमार मायेर मतो एरकम बोला जाबे जाबे ना। काजेई शेख सादी रहमतुल्लाह अलैहि बोलेछेन बादाज खुदा बुजुर्ग तुही किस्सा मुख्तसर। আল্লাহর পরেই যত সম্মান যত মর্যাদা সবটুকু তার রাসূলের জন্য তার প্রিয় হাবিবের জন্য। আমরাও সেটুকু মনে প্রাণে বিশ্বাস করি এবং জানি রাসূল করিম আল্লাহ রাসূলের যত সম্মান যত মর্যাদা সবটুকু তো আল্লাহ মেহেরবানি করে তার রাসূলকে দান করেছেন। তিনার টাইটেল আল্লাহ পাক দিয়েছেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার, রাহমাতুল লিল আলামিন, সারা আলমের জন্য আকাশ জমিনের জন্য তিনি রাহমত স্বরূপ, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। তিনার সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। हे आमार हबीब, हे आमार बंधु, गुठा पृथिवीर मानुषदेरके आपनी जानाया देन आमी एकटी जातिर जन्य एकटी कौमेर जन्य एकटी गोत्रेर जन्य रासूल हये आसि नाई, आल्लाह पाक आमाके समग्र विश्व मानवतार जन्य विश्वबासीर जन्य रासूल करे पाठायेछेन। আল্লাহ কত তার রাসূলের মর্যাদা সম্মান কোরআনে কারীমে বর্ণনা করেছেন। কাজেই এই সকল বিষয় নিয়ে ফিতনা ফসাদ করে যে আল্লাহ যতুর হাই ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহর জায়গায় নিয়ে রাসূলকে বসানো দরকারটা কি, দরকারটা কি এগুলো নিয়ে ফিতনা ফসাদ করা হয়। হ্যাঁ নবীজি তো যত আমরা যে সমস্ত জান্নাত জাহান্নাম কোরআন তারপরে অনেক অদৃশ্য যেগুলো আমরা বিশ্বাস করি এগুলো তো অদৃশ্যের খবর, গায়েবের খবর। তে রাসূলকে বিশ্বাস না করলে, রাসূলকে গায়েবের খবর না দেওয়া হলে এগুলো আমরা রাসূল বলতেন কিভাবে আর আমরা জানলাম কিভাবে? কাজেই আল্লাহ যেটুকু গায়েবের খবর নবীজিকে জানিয়েছেন ততটুকু গায়েব নবীজি জানতেন, আল্লাহ পাক যে গায়েবের খবর জানান নাই সেটুকু জানতেন না। এটাই হলো গিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং আমরা এটাই বিশ্বাস করি। আমি মনে করি এই সমস্ত ফুরুই আপনার মাসলা নিয়ে দলাদলি মারামারি করে আপনার কন্যাকন্যি করে আপনার এক মুসলমান আর এক মুসলমানকে কাফির ফতোয়া দেওয়া, এক আলিম আর এক আলিমের পিছনে লেগে যাওয়া, খুসাখুসি করা, এগুলো একবারেই ঠিক না। আমি গত এক পর্বের আলোচনায় বলেছি এই ফতোয়াবাজি করা, গালিগালাজ করা ইমানের যে নূর আছে আপনার অন্তরের মধ্যে, যে আল্লাহ পাক যে একটা সুলে রাহমি দান করেছেন এটা আপনার অন্তর থেকে উঠে চলে যাবে, আপনার মনটা খসখসা হয়ে যাবে, আপনি দিদারে এলাহি আপনার নসিব হবে না, ইমান নিয়ে কবরে যাওয়া যাবে না। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জবানকে যেন আল্লাহ পাক হেফাজত করেন, আমাদের ইমানকে যেন আল্লাহ পাক মজবুত করে দেন। প্রিয় ভাই এবং বোনেরা, চিন্তা করে দেখুন সাহাবায়ে কেরাম কি কষ্টই না করেছেন এই দিন কায়েমের জন্য। আর এই দিন আমাদের কাছ থেকে আজকে এই যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন আমরা প্র্যাকটিস করব, আমল করব, তার মধ্যেও আমরা গাফলতি করছি। আমি এক পর্বে আলোচনায় বলেছি আপনার যদি কোনো জব থাকে ৫টার সময় আপনার ঘুম ছেড়ে দিয়ে যেতে পারেন, কিন্তু আপনি এত কপালপুরা হলাম ৫টার সময় উঠে নামাজটা পড়তে পারি না, মসজিদে যেতে পারি না। আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েতে কামিলা নসিব করেন, আল্লাহুম্মা আমিন। তো আমি যে কথা আলোচনায় ছিলাম মুতার ময়দানে নও মুসলমান হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সেনাপতি নিযুক্ত করা হলো, তিনি কাফেরদের সামনে যুদ্ধ করতে করতে ৯খানা তরবারি আপনার ভেঙেছিলেন এবং মোট ১ লক্ষ সৈন্যের বিরুদ্ধে ৩,০০০ সাহাবায়ে কেরামের জামাত নিয়ে মুতার ময়দানে ইসলামের সাদা ঝান্ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলিমাকে, এই পতাকাকে, এই ফ্ল্যাগকে উড়াইয়া দিয়েছিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খালিদ যখন মদিনাতে ফিরে এসেছেন নবীজি বলছেন, খালিদ তুমি তো শুধু খালিদ নও, তুমি হলে খালিদ বিন ওয়ালিদ নও, তুমি হলে খালিদ সাইফুল্লাহ, তুমি আল্লাহর তরবারি, সৌড অফ আল্লাহ, তুমি আল্লাহর তরবারি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু একজন সাহাবী স্বপ্নে দেখেছিলেন হযরতে জাফরকে, দেখলেন জান্নাতের বাগানের মধ্যে উড়ে উড়ে জান্নাতের ফল খাচ্ছেন। তো ওই সাহাবী হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখছিলেন। তো আবু উবাইদা বললেন, হে জাফর, তোমার শাহাদতের পরে আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? হযরতে জাফর বললেন, হে উবাইদা, আল্লাহ পাক আমার সঙ্গে এমন ব্যবহার করেছেন, আল্লাহ বলছেন আমার দ্বীনের জন্য তুমি শহীদ হয়ে এসেছো, জান্নাতের নাজ ও নিয়ামত সব তোমার জন্য উন্মুক্ত করে দিলাম, যা চাও তুমি হানিয়াম মারিয়া সন্তুষ্ট চিত্তে তুমি খাইতে পারো, বিচরণ করতে পারো, তুমি যা চাও তাই তুমি আজকে আমার কাছে পাবে। হযরতে জাফর বললেন, তখন আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমাকে যদি আবার আপনি দুনিয়াতে পাঠাইয়া দিতেন, আমি আবার দ্বীনের জন্য যদি শহীদ হতে পারতাম, এটাই আমার জন্য আরো বেশি খুশির বিষয় ছিল। সুবহানাল্লাহ, একবার শহীদ হওয়ার পরেও আবার শাহাদতের তামান্না করেছেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে যে মুসলমানের অন্তরের মধ্যে আপনার দ্বীন কায়েমের তাকাজা তামান্না নেই, আল্লাহর জমিনে তার মৌত হবে মুনাফিকি মৃত্যু, তার মৌত হবে মুনাফিকি মৃত্যু। মুনাফিক আপনি আর ল্যান্টন জ্বালাইয়া খুঁজা লাভটা কি? আপনি মুনাফিক আল্লাহর কোরআন থেকে বাইছে নেন, আল্লাহর নবীর হাদিস থেকে বেছে নেন। মান রা মিনকুম মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদওয়াফুল ঈমান। নবীজি বলেছেন, তোমার সামনে যদি ইসলাম দ্রোহী কোনো কাজ দেখো, তোমার জবান দ্বারা, তোমার শক্তি দ্বারা হাত দিয়ে প্রতিরোধ করো। ফাইনলাম ইস্তাতি, তোমার যদি ইমান না থাকে, এ ধরনের ইমান না থাকে, ফাবি লিসানিহি, জবান দিয়ে তার বিরোধিতা করো, এই ধরনের ইমান না থাকে, ফাবি কালবিহি, অন্তর থেকেও তার অনইসলামিক কাজকে তুমি ঘৃণা করো, ওয়া যালিকা আদওয়াফুল ঈমান, এর নিচে কোনো ইমান নাই, এই স্তরের নিচে আর কোনো ইমান নাই। তো প্রিয় ভাই এবং বোনেরা, এই কারণে আমাদেরকে আল্লাহ পাক যে কত রহম করেছেন কোরআনুল কারীমের মধ্যে বলছেন আমাদেরকে প্রকৃত মুমিন হতে হবে। এই মুতার ময়দানে মুসলমানরা ইসলাম কায়েম করেছিলেন, এইভাবে কত শত যুদ্ধ করেছেন আল্লাহর দিন কায়েমের জন্য। আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত ইসলাম আলহামদুলিল্লাহ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন এই জন্য কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য আগমন করেছে, মিথ্যা ধ্বংস হয়েছে, মিথ্যা ধ্বংস হয়ে যাওয়াটাই অবশ্যম্ভাবী। আল্লাহ পাক এ ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে এই জায়গায় বলতেছেন ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলুহু ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ পাক বলেন ওয়া কাইফা তাকফুরুনা, কিভাবে তোমাদের আল্লাহকে অস্বীকার করবা, অবিশ্বাস করবা। ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি, তোমরা আল্লাহর কোরআন আল্লাহর কিতাব তোমরা তেলাওয়াত করছো। ওয়া ফীকুম রাসূলুহু, তোমাদের সামনে আল্লাহ রাসূল বিদ্যমান। ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ, যারা আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে ধারণ করবে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের রাস্তা সিরাতুল সিরাতাল মুস্তাকিম প্রদর্শন করবেন। আল্লাহ পাক তার মুসলমান বান্দাগুলিকে ডেকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুসলমানেরা, হে মুমিনেরা, আল্লাহকে তোমরা প্রকৃত অর্থে আল্লাহকে তোমরা ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয়ের মতো আল্লাহর অস্তিত্বকে যেভাবে ভয় করা তোমাদের মুনাসেব, তোমাদের উচিত, সেইভাবে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুমিন না হয়ে, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুর মুখোমুখি হয় না। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে ধারণ করো, পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয় না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামত তোমাদের উপর তোমরা স্মরণ করো। ইয কুনতুম আদাআন, যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমি আল্লাহ পাক তোমাদের অন্তরের মধ্যে মহব্বত পয়দা করে দিয়েছি। ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, তারপরে তোমরা পরস্পর তোমরা ভাই ভাই হয়ে গেলে আল্লাহর অনুগ্রহে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমাদের পাটা ছিল জাহান্নামের কিনারায়। ফানকাযাকুম মিনহা, আমি আল্লাহ পাক তোমাদের পাওকে জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচিয়েছি। কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি, এইভাবে আল্লাহর কোরআন তোমাদের সামনে বর্ণনা করা হয়। লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। কি সুন্দর না ভাই, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন। একটু চেষ্টা করেন না কোরআনের তর্জমা, কোরআনের তাফসীর, ওলামায়ে কেরামের, বিজ্ঞ ওলামায়ে কেরামের আলোচনা শুনেন, আপনার ঈমান বেড়ে যাবে। যাদাতহুম ঈমানা, আপনার ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং মুমিনেরাই আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যাহারা বলে রব্বুনাল্লাহ, আল্লাহ আমার পরওয়ারদিগার, সুম্মাস্তাকামু, এই কথার উপর সাবিত থেকে যায়। তাতানাজ্জালু আলাইহি মালাইকা, ওই সকল মানুষের উদ্দেশ্যে আল্লাহ ফেরেশতা প্রেরণ করেন, এসে তারা বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ডরায়ো না, কোনো চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং জান্নাতের সুসংবাদ প্রদান করে, যে জান্নাতের ওয়াদা আল্লাহ পাক করেছেন। আর ফেরেশতারা বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা তোমাদের ফ্রেন্ড, আমরা তোমাদের বন্ধু দুনিয়ার জমিনে, আখিরাতের জীবনে। ওয়া মা তাশ तश्ताही अंफुसुकुम वलाकुम फीहा मा तदउन जन्नते যাওয়ার পরে তোমাদের নফস যা চাইবে তোমরা যা দাবি করবে সব আল্লাহ পাক তোমাদের জন্য अवेलेबल করে দিবেন নুজুলাম মিন গাফুরির রহিম এটা দয়াময় আল্লাহর পক্ষ থেকে জান্নাতুল ফেরদাউসে তার মুমিন বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা মেহমানদারি হবে সাদর মেহমানদারি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো প্রিয় ভাই এবং বোনেরা মুমিনের একান্ত ইচ্ছা তো জান্নাত আমাদেরও তো একান্ত ইচ্ছা জান্নাত এইজন্য আপনার জিহ্বাকে সব সময় আল্লাহর জিকির দিয়ে তাজা রাখুন আপনার নিয়ত সব সময় রাখুন আমি যতদিন বেঁচে থাকব আল্লাহর সন্তুষ্টির মধ্যে বেঁচে থাকব আল্লাহর দ্বীনকে জমিনে উঁচু করার পথে আমি বেঁচে থাকব কারণ আল্লাহর দ্বীন তো টিকে থাকবেই আল্লাহ নিজে কোরআনুল কারীম আপনি করেন আর নাই করেন আপনি ভালো কাজ করেন আপনার জীবন কোরআনের সাথে লাগান আপনি কোরআনের রঙে রঙিন হয়ে যাবেন কোরআন থেকে দূরে চলে যান আপনার জীবন আপনার ডাস্টবিনে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা দেখেন না এই কোরআন শরীফের মধ্যে যখন চামড়া দিয়ে জিলদ আপনার কভার বানায় চামড়া দিয়ে ফুটবল বানায় ফুটবলের টুকরা দিয়ে গরুর চামড়ার যে টুকরা দিয়ে ফুটবল বানায় যতদিন ভালো থাকে সারা জীবন শুধু লাথি খায় আর যে টুকরা দিয়ে কোরআন শরীফের জিলদ বানায় কোরআন শরীফের কভার বানায় কোরআন থেকে ছুটে গেলেও সেই টুকরা মানুষের মানুষ মুখে নেয় বুকে নেয় চুমু খায় এজন্য আল্লাহ পাক বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলছেন কাফির মুশরিকেরা বেঈমানেরা চায় মুখের ফু দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে আল্লাহর ইচ্ছা ইসলামের আলোকে উদ্ধার করবেন যদিও কাফির মুশরিকেরা সেটা পছন্দ করে না ভালোবাসে না। তো প্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ পাকের রঙে যেন রঙিন হতে পারি আল্লাহর কত বড় নিয়ামত আমরা মুসলমান হতে পেরেছি আমাদের মা মুসলমান বাবা মুসলমান ইসলামের উপর আমরা জন্মগ্রহণ করেছি আল্লাহ পাক যেন আমাদেরকে যতদিন দুনিয়াতে রাখেন ইমানের সঙ্গে রাখেন আল্লাহ পাক যদি আমাদেরকে দুনিয়া থেকে উঠান ইমানের সঙ্গে যেন উঠান আল্লাহ পাকের কাছে যেন আমরা দোয়া করি সব সময় সর্বাবস্থায় আল্লাহ আমাদেরকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমাদের পরিবার নিয়ে বাঁচো আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।